আগের ভিডিওগুলোতে আমরা ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন নিয়ে দেখেছিলাম। তো আজকে আমরা ইরর ডিটেকশনের একটা টেকনিক চেকসাম নিয়ে দেখব। শুরু করা যাক। চেকসাম কি তাহলে? চেকসাম হচ্ছে হলো ইরর ডিটেকশনের একটা মেথড, যেটা ইউজ করে রিসিভার কি করতে পারে, ফাইন্ড আউট করতে পারে যে আপনার ডাটাতে কোনো ইরর আছে কি না। জাস্ট ডিটেক্ট করতে পারে আপনার ডাটাতে কোনো ইরর আছে কি না, কিন্তু সে সেটাকে কারেক্ট করতে পারে না। নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে চেকসাম মানে কি, চেক প্লাস সাম, অর্থাৎ কোনো একটা সাম চেক করবে। তো চেকসামটা কে তৈরি করে? চেকসামটা তৈরি করা হয় সার্ভার সাইড, সরি সেন্ডার সাইডে। সেন্ডার যে থাকে সে একটা চেকসাম জেনারেট করে এবং রিসিভার সাইডে সেই চেকসামটাকে ভ্যালিডেট করা হয়। যদি রিসিভার সাইডে চেকসামটা ভ্যালিডেশন হয়, সেই ক্ষেত্রে সে প্যাকেটগুলি বা ডাটাগুলোকে অ্যাকসেপ্ট করে। অন্যথায় চেকসাম মানে চেকসাম যদি ভিন্ন হয়, এর মানে হয় যে আপনার ডাটাগুলো ট্রান্সমিশন মিডিয়া দিয়ে যাওয়ার সময় কোনো না কোনোভাবে কারাপ্টেড হয়েছে, অর্থাৎ সেখানে কোনো ইরর আছে। তো রিসিভার কি করবে, সে চেকসাম যখন মিলবে না তখন সে কি করবে, সেটাকে রিজেক্ট করে দিবে। তো চেকসাম আমাদের কি করে, ইরর ডিটেক্ট করতে হেল্প করে। তো আমরা কিভাবে চেকসাম জেনারেট করব সার্ভার সেন্ডার সাইডে, সেটা আমরা দেখব। এখানে চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্ট যদি এখন না বুঝেন, আমরা একটু পরে ডায়াগ্রাম এবং এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করব, তখন অবশ্যই বুঝবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে অরিজিনাল মেসেজটা থাকবে সেটা তো বাইনারি আকারে থাকবে, তাই না? তো বাইনারি আকারে থাকবে, সেটার যে লেন্থটা সেটাকে আমরা কি করব, কে নাম্বার অফ ব্লকসে আমরা ডিভাইড করে ফেলবো। অর্থাৎ আমাদের কে নাম্বার অফ ব্লকস থাকবে এবং প্রত্যেকটা ব্লকসে সমান বিট, অর্থাৎ অ্যান বিটস থাকবে। অর্থাৎ আপনার কাছে যদি বিশটা ডাটা থাকে, বিশটা বাইনারি ভ্যালু থাকে, সেই বিশটা বাইনারি ভ্যালুকে আমরা কি করব, আমরা ধরেন চারটা ব্লকে ডিভাইড করব। চারটা ব্লকে ডিভাইড করে প্রতিটা ব্লকে আমাদের কতগুলো করে বিট রইল, প্রতিটা ব্লকে আমাদের পাঁচটা করে বিট রইল। হ্যাঁ, তারপরে আমরা কি করব, যে আমরা যতগুলো ব্লক ক্রিয়েট করেছি সেই ব্লকগুলোকে জাস্ট বাইনারি অ্যাডিশন করব, সাম অল দ্য কে ডাটা ব্লকস। ওকে, এখন বাইনারি অ্যাডিশন করার সময় আমাদের মাঝে মাঝে ক্যারি ক্যারি থাকে, সেই ক্যারিগুলোকে আমরা কি করব, সেই ক্যারিগুলোকে আমরা অ্যাডিশন করে দেবো আমাদের সামের সাথে। তারপরে যে সামটা বের হবে সেটা কি করব, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তাহলে আমাদের চেকসাম রেডি। ওকে, আমরা একটা ডায়াগ্রাম দেখি। ডায়াগ্রাম বলতেছে যে আমাদের যে টোটাল ডাটাটা ছিল সেটাকে আমরা কি করলাম, সেকশন ওয়ান থেকে সেকশন কে তে জাস্ট ডিভাইড করে ফেললাম। দেন কি করব, সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত আমরা জাস্ট বাইনারি অ্যাডিশন করব। অ্যাডিশন করার পর আমাদের যে সামটা বের হবে সেটারও কিছু না কিছু ক্যারি থাকতে পারে। ক্যারি সহ যে সামটা বের হবে, মানে ক্যারির সাথে আমাদের সামটা আবার অ্যাডিশন করব। অ্যাডিশন করার পর আমরা আমাদের রিয়েল সামটা পাবো। সেই সামটাকে আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এখানে দেখেন যে আমাদের যে সামটা বের হবে সেটাও কিন্তু এন বিটে বের হবে, এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরেও আমাদের যেই ডাটাটা বের হবে সেটাও এন বিটেই বের হবে। তাহলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আমাদের চেকসাম রেডি। তাহলে তারপর সেন্ডার কী করবে, সেন্ডার জাস্ট আপনার অরিজিনাল মেসেজের সাথে এই চেকসামটা অ্যাপেন্ড করে দিবে, অর্থাৎ যুক্ত করে দিবে। তো আমাদের অরিজিনাল মেসেজটা কী ছিল, সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত, তো সরি সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত, তখন এই সেকশন ওয়ান থেকে সেকশন কে এর সাথে আপনার এন বিট চেকসাম অ্যাপেন্ড করে দেওয়া হবে। দেন সেটা রিসিভার সাইডে পৌঁছালো। রিসিভার কি করবে, টোটাল ডাটাটাকে কালেক্ট করবে এবং সেই সাথে চেকসামটাকেও কালেক্ট করবে। সে এখনও কিন্তু সে ডাটাগুলোকে অ্যাকসেপ্ট করেনি, জাস্ট কালেক্ট করে এখন চেকসামটা চেক করবে। চেকসামটা যদি মিলে যায় সেই ক্ষেত্রে কি করবে, চেকসামটা মিলে গেলে, মানে চেকসামটা মিলে যাওয়া বলতে আমরা এখানে কি দেখেছিলাম, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট চেকসাম হয়, এখন যদি রিসিভার সাইডে, এখন এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো রিসিভার সাইডে যদি আপনার টোটাল সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত এবং চেকসামের সামেশনের রেজাল্ট যদি ওয়ান হয়, সেই ক্ষেত্রে কী করবে, রিসিভার অ্যাকসেপ্ট করবে, অন্য ক্ষেত্রে রিজেক্ট করবে। আমি আবার বলি, আপনার অরিজিনাল মেসেজ এবং চেকসাম সহ সে কী করবে, অ্যাডিশন করবে সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত, এবং সেকশন কে পড়ার পরে আমরা চেকসামকেও কী করতেছি, টোটালটার সাথে অ্যাডিশন করতেছি। অ্যাডিশন করার পর আমাদের যে সামটা বের হবে সেই সামটার যদি রেজাল্ট ওয়ান আসে, সেই ক্ষেত্রে সে কী করবে, অ্যাকসেপ্ট করবে, অন্যথায় রিজেক্ট করে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখতেছেন সেকশন ওয়ান থেকে সেকশন কে পর্যন্ত নিয়েছে এবং সেই সাথে চেকসামটাকেও নিয়েছে সামেশন করার জন্য, বাইনারি সামেশন করার জন্য। দেন হচ্ছে হলো সাম করলো, সাম করার পরে জাস্ট রিসিভ করবে বা রিজেক্ট করবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখবো এখন, যেটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো। তো এটা আমাদের ডাটা যেটা আমরা পাঠাতে চাই।
তো আমাদের ডাটাগুলো তো বড়, ঠিক আছে। তো আমরা এটা কী করবো, চারটা ব্লকে আমরা ডিভাইড করে নিয়েছি, প্রতিটা ব্লকে দেখতে পাচ্ছেন 8টা করে বিট, অর্থাৎ এই যেখানে সরি, হ্যাঁ প্রতিটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি কি 8টা করে বিট আছে। এখন এই 8টা আমাদের 4টা যেহেতু ব্লক হয়েছে, তো 4টা ব্লককে আমাদের সামেশন করতে হবে। তো আমরা ব্লক 1 এখানে নিয়েছি, ব্লক 2 এখানে নিয়েছি, ব্লক 3, ব্লক 4, ক্যারিটা একটু পরে দেখেন। হ্যাঁ, আমরা সামেশন করে করে আসলে এখানে ক্যারি জমা হবে সেটাই লিখেছি। তো ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 আমরা একটার পর একটা দেখেছি। এখন একের পর আমরা কী করবো, সামেশন করবো। এখানে 1 আছে, তাহলে সামেশন 1, বাইনারি অ্যাডিশন আর কি। 1 এখানে দেখেন, 1 1 যখন আমরা অ্যাড করি তখন আমাদের রেজাল্ট আসে 0 এবং ক্যারি থাকে কত, 1। তো এই ক্যারিটা এখানে লিখেছি। তারপরে আমাদের এখন ক্যারি আর এখানে আমাদের একটা 1 আছে, সেইটা আবার অ্যাডিশন করলে কত আসে, 0, এবং আমাদের ক্যারি কত, 1। 1 1 অ্যাড করলে 0, ক্যারি 1। এখানে তিনটা 1 থাকলে আমাদের, আমরা জানি যে কি রেজাল্ট 1 আসে এবং ক্যারিও 1 থাকে। তো এই ক্যারি এখানে 1 লিখেছি, আবার 1 1 বাইনারি অ্যাড করেছি, তাহলে আমাদের রেজাল্ট কত, 0। আমাদের হাতে আসতো ক্যারি 1, তো আমরা এই ক্যারি 1টাকে এখানে রেখেছি। এখন আমাদের 4টা 1, তাহলে আমরা 4টা 1 থাকলে আমরা জানি যে কি রেজাল্ট হয় 0 এবং ক্যারি থাকে 1 0। তো এই যে ক্যারিটা, হ্যাঁ এটা তো এক্সট্রা, তো এই ক্যারিটাকে কী করবো, আমাদের যে সামটা বেরোয়েছে 8 বিটের যে একটা সাম বেরোয়েছে, এই 2 বিট এক্সট্রা ক্যারিটাকে আমরা কী করবো, সামের সাথে আবার অ্যাড করে দিব। তারপরে যেটা হবে সেটা আমাদের অ্যাকচুয়াল সাম। হ্যাঁ, তো আমরা আমাদের যে সামটা বেরোয়েছে সেটার সাথে আবার ক্যারিটা অ্যাড করে দিব। তাহলে অ্যাড করার পরে আমাদের এই রেজাল্টটা আসে। বাইনারি অ্যাডিশন পারলে আপনি ইজিলি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই সামটা আসার পরে আমরা জাস্ট কী করবো, আমাদের সামটা তো এখন 8 বিটের হয়েছে, এখন এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আপনার ডাটাগুলো 1 থাকলে 0 হয়ে যাবে এবং 0 থাকলে 1 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 1 ছিল 0 হয়ে গেছে, 0 ছিল 1 হয়ে গেছে, এই যে 0 ছিল 1 ছিল 0 হয়ে গেছে, অর্থাৎ আপনার জাস্ট উল্টাই দিতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এরকম। তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আপনার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের কি, চেকসাম। ওকে, এখন আমাদের সেন্টার কী করবে, আমাদের অরিজিনাল ডাটাটার সাথে এই যে চেকসাম অ্যাড করে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এইভাবে আমাদের ডাটার সাথে পাঠিয়ে দিই, যেটা হচ্ছিল আমাদের চেকসামটা, যেটা আমি রেড কালার দিয়ে লিখেছি এবং এটা আমাদের অরিজিনাল ডাটা ছিল। তো এটা এখন রিসিভার সাইডে পৌঁছাবে, রিসিভার সাইডে কী করবে, 4টা ব্লক নিবে এবং সেই সাথে আমি যে চেকসামটা, মানে সেন্ডার যে চেকসামটা পাঠিয়েছে সেটাও কী করবে, এখানে রেখে দিবে। রেখে দেওয়ার পরে যে এখন কয়টা হলো, 4টা ব্লক আর চেকসাম, মোট 5টা, এই 5টা একসাথে অ্যাডিশন করবে। অ্যাডিশন করার পরে রেজাল্ট আসবে এইটা, যেহেতু আমাদের ক্যারি এখানে 1 0 হয়, সেই ক্যারিটা আবার আমরা কী করলাম, নিলাম, নেওয়ার পর আমরা অ্যাডিশন করব। দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাম জেনারেট হবে। তো আমি আগেই বলেছি, যদি রিসিভার সাইডে অরিজিনাল মেসেজ এবং চেকসামের অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন যদি, মানে বাইনারি অ্যাডিশনের অ্যাকচুয়াল সাম যদি সবগুলো 1 হয়, রেজাল্ট যদি 1 1 1 হয় সব, সেই ক্ষেত্রে আপনার কোনো ইরর নেই, মেসেজের কোনো ইরর নেই। যদি কোনো কারণে আপনার মেসেজের রেজাল্ট 1 1 না হয়, একটা একটা হলো 0 থাকে, অর্থাৎ সব যদি 1 না হয়, সেই ক্ষেত্রে আপনি রিসিভার বুঝে যাবে যে আপনার এখানে কী আছে, মেসেজে ইরর আছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো পারফরমেন্স অফ চেকসাম, চেকসামের পারফরমেন্স কি, এটা ডিটেক্ট করতে পারে যতগুলি, যদি একটা অড নাম্বার অফ বিট থাকে, ঠিক আছে, এবং এটা ডিটেক্ট করতে পারে মোস্ট ইরর ইনভলভিং অ্যান ইভেন নাম্বার অফ বিট। এটা বলতে চাইছে চেকসাম অনেক পাওয়ারফুল এবং সেটা বিট ইরর এবং বার্স্ট ইরর দুইটাকেই ইরর করতে পারে। কিন্তু ইফ ওয়ান অর মোর বিটস অফ এ সেগমেন্ট আর ড্যামেজড অ্যান্ড দ্য করেসপন্ডিং বিট অর বিটস অফ অপোজিট ভ্যালু ইন এ সেকেন্ড সেগমেন্ট আর অলসো ড্যামেজ, দ্য সাম অফ দোজ কলামস উইল নট চেঞ্জ অ্যাট দ্য রিসিভার উইল নট ডিটেক্ট দ্য ইরর। এটা বলতেছে যে আপনার যেই আপনি সেগমেন্টে ডিভাইড করেছিলেন আপনার অরিজিনাল মেসেজগুলোকে, সেগুলোর একটা বা দুইটা ব্লক ব্লকের ডাটা এমনভাবে চেঞ্জ হলো যে আপনার অরিজিনাল সামের কোনো পরিবর্তনই আসলো না, সেই ক্ষেত্রে কিন্তু ইরোরটা ডিটেক্ট হবে না। আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বুঝি, এখানে বলতেছে যে আপনি এই ডাটাটা পাঠাচ্ছেন, কিন্তু কিন্তু এই ডাটা পাঠাচ্ছেন, এই ডাটার সাথে আপনি কী করলেন, একটা চেকসাম জুড়ে দিলেন। চেকসামটা কী ছিল, চেকসামটা ছিল এইটা, হুম, এই যে 0000101, অর্থাৎ সেন্ডার পাঠাচ্ছে কি, এক ব্লক, দুই ব্লক, এবং এটা ছিল চেকসাম। বাট রিসিভার, রিসিভারের কাছে যাওয়ার সময় ট্রান্সমিশন মিডিয়া দিয়ে কী হলো, এখানে এই যে 1-এর পরিবর্তে 0 হয়ে গেলো, আবার এই ব্লক থেকে 0-এর পরিবর্তে 1 হয়ে গেলো। 1 হওয়ার পরেও তাদের সামেশনটা এমনভাবে চেঞ্জ হয়েছে যে তাদের সামেশনে কোনো পরিবর্তনই আসেনি। তো রিসিভার সাইডে তো এটা জাস্ট অ্যাডিশন করা হবে, অ্যাডিশন করার পরে কি, আপনার চেকসামটা তো সেমই থাকবে। হ্যাঁ, চেকসামটার সাথে অ্যাডিশন করে দেখবে যে কি সব ক্ষেত্রে 1-ই আসতেছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু রিসিভারের কোনো বোঝার উপায় নেই যে কোনো ইরর আছে কিনা, অথচ ইরর কিন্তু হয়ে গেছে। দেখেন ওয়ান কিন্তু জিরো হয়ে গেছে আর এইদিকে জিরো ওয়ান হয়ে গেছে, বাট সামেশনে তো পরিবর্তন আসতেছে না, সেই ক্ষেত্রে চেকসামেও কোনো পরিবর্তন আসতেছে না। তো এই ছিল আমাদের চেকসাম, আশা করি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।